একবার এক ব্যক্তি দুঃখী হয়ে এক সন্ন্যাসীর কাছে যায়। ব্যক্তি সন্ন্যাসীকে বলে, গুরু মহাশয়, আমি খুব দুঃখী, খুব হতাশ এবং নিরাশ হয়ে গিয়েছি জীবনে। আমি জীবনে কোনো সুযোগ পাচ্ছি না, আমি কিছুই করতে পাচ্ছি না। ভগবান যদি আমাকে সুযোগ দিতেন তাহলে আমি সব করতে পারতাম। আমি আমার মা বাবাকে ভালোভাবে রাখতে পারতাম, তাদের দেখাশোনা করতে পারতাম। আমি খুব গরিব, আমার কাছে কিছুই নেই, যা দিয়ে আমি আমার মা বাবাকে ভালো রাখতে পারি। যা একজন ছেলে তার বাবা মায়ের জন্য করতে চায় তা আমি করতে পারছি না। সবারই স্বপ্ন তার বাবা মাকে ভালোভাবে রাখতে, তাদের আরামদায়ক জীবন দিতে। ব্যক্তি গুরুকে আরো বলে, গুরু মহাশয়, আমাকে আপনি এমন কিছু দিন যা দিয়ে আমি রাতারাতি ধনী হতে পারি। ব্যক্তির কথা শুনে গুরু বলেন, আমার কাছে এমন একটা জিনিস আছে যা দিয়ে তুমি রাতারাতি ধনী লোক হয়ে যেতে পারো। তুমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারবে, তবে তার জন্য একটা কাজ করতে হবে। গুরুর কথা শুনে ব্যক্তি খুশি হয়ে যায়। ব্যক্তি আনন্দের সাথে বলে, গুরু মহাশয় বলুন, আর এই ধনী হওয়ার জন্য আপনি যা বলবেন তাই আমি করতে রাজি। ব্যক্তির কথা শুনে গুরু হেসে বলেন, আমার হাতে সেটা নেই, তবে সেটা যেখানে আছে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। এই বলে গুরু ওই ব্যক্তিকে নিয়ে একটা জায়গায় যায় যেখানে অনেক ছোট ছোট পাথর ছিল। তারপর গুরু ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, এই পাথরের মধ্যে এমন একটা পাথর আছে যে পাথর অন্য যে কোনো জিনিসকে সোনায় পরিণত করে দিতে পারে। তুমি ওই পাথরকে যে জিনিসে ঠেকাবে সেই জিনিস সোনা হয়ে যাবে। ব্যক্তি গুরুকে বলে, ওই পাথর আমি কিভাবে চিনব? গুরু বলেন, ওই পাথর অন্য পাথরের থেকে গরম হবে। যেখানে সব পাথর ঠান্ডা, কিন্তু একমাত্র ওই পাথরটাই গরম হবে, তুমি হাত দিলেই বুঝতে পারবে। এটা বলে গুরু সেখান থেকে চলে যান। এরপর ব্যক্তি সেখানের প্রতিটি পাথর হাত দিয়ে দেখে, তারপর পাশ দিয়ে বয়ে চলা নদীতে ছুঁড়ে দেয় যাতে একই পাথর তার হাতে বারবার না আসে। এইভাবে 4-5 ঘন্টা হয়ে যায়। ওই ব্যক্তি পাথর হাতে নেয়, চেক করে আর নদীতে ছুঁড়ে দেয়। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তারপর ব্যক্তি বাড়ি চলে যায়। আবার পরের দিন সকালে এসে আবার পাথর দেখে আর নদীতে ছুঁড়ে দেয়। এইভাবে 2-3 দিন 1 সপ্তাহ হয়ে যায়। এখন ব্যক্তি পাথর হাতে নেয় আর নদীতে ছুঁড়ে দেয়, আগের মতো আর চেক করে দেখে না। এই কাজ তার অভ্যাসে পরিণত হয়ে যায়, পাথর হাতে নেয় আর নদীতে ছুঁড়ে দেয়। তারপর একদিন একটা পাথর গরম মনে হয়, কিন্তু সেটা হাতে নিয়ে নদীতে ছুঁড়ে দেয়, কারণ তার এটা অভ্যাস হয়ে গেছে পাথর হাতে নিয়ে নদীতে ছুঁড়ে দেওয়া। পাথরটা ছুঁড়ে দেওয়ার পর ব্যক্তির মনে হয়েছে, এটা সেই পাথর যেটা সে 2 মাস ধরে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এখন ওটা আবার নদীতে গিয়ে মিশে গিয়েছে অন্য পাথরের সাথে। তার এতদিনের পরিশ্রম কয়েক সেকেন্ডে নষ্ট হয়ে গেল। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের প্রতিটা দিনকে গুরুত্ব দিতে হবে। আমরা যখন প্রতিটি দিনকে সাধারণ ভেবে নেই, সেই দিনই আমাদের জীবনে সুযোগ এসে উপস্থিত হয়, কিন্তু আমরা সেটা খুব সাধারণ মনে করে থাকি। আর যার ফলে আমাদের সুযোগ আমাদের হাতে আসলেও আমরা তার সঠিক প্রয়োগ করতে পারি না, কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে যে সব কিছুকে সাধারণভাবে নেওয়া, যার কারণে আমাদের সুযোগ আমাদের হাতে এসেও হাত থেকে পালিয়ে যায়, যার কোনোভাবেই সেই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যায় না। তাই প্রতিটি দিন নতুন কিছু শেখা উচিত, নতুন কিছু করা উচিত, যাতে সুযোগ এলে আমরা সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং জীবনে সফল হতে পারি। তোমরাও এই ছোট্ট গল্প থেকে শিক্ষা নিয়ে তোমাদের জীবন বদলে নাও। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।